গত দেড় দশকে আর্থিক খাতে লুটপাট, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামোর ভঙ্গুর পরিস্থিতিতে চরম সংকটে বাংলাদেশ। নানা জটিলতায় রয়েছে রাজস্ব বিভাগ, এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি অত্যাবশ্যক হয়ে পড়েছে সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা বিশ্বমোড়ল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। পরে উপদেষ্টা জানান, ব্যাংকিং খাত, রাজস্ব, অর্থ পাচার সহ আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরে বলেন NBR সেক্টরে আমরা নিয়েছি, এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। শুধু IMF নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, IMF কিভাবে কোন পথে সহায়তা করবে তা নির্ধারণ হবে অক্টোবরে সংস্থাটির বোর্ড মিটিংয়ে। শুধু IMF না, এটা একটা মনে রাখবেন, আমরা কিন্তু অন্যদের সাথে হিসেবে চেয়েছি, আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতির আধুনিকায়ন, বর্তমান অবস্থা, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন পরিস্থিতি, এক্সচেঞ্জ রেট সহ $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়ার বিষয়ে IMF স্টাফ ওপেনিং মিটিংয়ে বসে বাংলাদেশ ব্যাংক ও IMF। পরে মুখপাত্র জানান, IMF এর শর্ত অনুযায়ী $24 বিলিয়ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা $20 বিলিয়নের নিচে অবস্থান করায় সন্তোষ নয় সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো $24 বিলিয়ন, এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে $19.47 বিলিয়ন। IMF এর শর্ত অনুযায়ী বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে 3.5 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা থাকার কথা থাকলেও বাংলাদেশ ব্যয় মেটাতে পারবে 3.1 মাসের। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।